হ্যালো দোস্ত, আবার SA420 টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাই আজ যে ভিডিওটা আনতে এনেছি সেটা হলো যে মিন্ত্রা, মানে যেখানে আমরা সবাই শপিং করি, সেখানে কীভাবে কুপন কার্ড ইউজ করব। ঠিক আছে, অতি সহজে কুপন কার্ড ইউজ করার জন্য এই ভিডিওটা দেখলে অতি সহজে জানতে পারবে। তাই মিন্ত্রা অ্যাপ প্রথমে ডাউনলোড করে নেবে, প্লে স্টোরে আছে, ওখান থেকে ডাউনলোড করার পর অ্যাকাউন্টটি খুলে নেবে, নিজের নাম নাম্বার টাম্বার দিয়ে লগ ইন করে নেবে। ঠিক আছে, এই যেটা আমার করা হয়ে গেছে ডাউনলোড করে। তাই অ্যাপ্লিকেশনটার মধ্যে যাচ্ছি যে কুপন কার্ড কী হবে। মাই ওই কুপন কার্ডে গিয়ে মাই ওই যে প্রোফাইলে ক্লিক করলে নিচে একবারে মাই কুপনে যাবে, সেখানে বিভিন্ন রকমের অফার দেখতে পাবে। সে অফারগুলো এই দেখো যে কীভাবে কী ইউজ করতে হয়, কত টাকায় কত ছাড়, কোন প্রোডাক্টে কত ছাড়। যেমন 799 টাকা যদি আপনি কিছু পারচেস করেন তাহলে 10% ছাড় বা 19% ছাড়, মানে এরকমভাবে বিভিন্ন রকমের পারচেস আছে। ঠিক আছে, তো প্রতিটা পারচেস ভালোভাবে দেখে যখন কোনো কিছু কিনবে কেনাকাটা করবে, তার মধ্যে এই যে অফার চলছে সেই অফারগুলো আরও ভালোভাবে দেখার জন্য এই প্রতিদিনই আপডেট হয়, তাই তোমরা দেখে তারপরে কোনো কিছু পারচেস করতে করতে সহজ। যেমন একটা হেডফোন আমি দেখিয়ে দিচ্ছি যে মানে কীভাবে কুপন কার্ডটা ইউজ করবে। যেমন এক্সটার্নাল অনেকজনের কাছে মিন্ত্রার কুপন কার্ড থাকে, কুপন থাকে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেগুলো যদি বেশি হয় তাহলে সেগুলো বেশি দামের জিনিস পারচেস করতে হবে, তবে হবে। ঠিক আছে, তাই এইসব কেনাকাটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কুপন কার্ড কীভাবে ইউজ করবে। তোমার কাছে একটা কুপনের কার্ডের নাম্বার আছে, বাট তুমি কীভাবে সেটা ইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাট লাস্ট। যেমন এখানে আমার না অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, শেষে একবার কুপন কার্ডটা ইউজ করবে, শেষে শেষ পর্যন্ত দেখো, তার কারণ শেষেই কুপন কার্ডটা ইউজ করার একবারে শেষ অপশান আছে। কারণ তোমরা যখনই কোনো কিছু পারচেস করবে বা অ্যাড টু ব্যাগ করবে, ব্যাগে যাওয়ার পর গো টু ব্যাগে ক্লিক করবে, ওখানে তোমাদের ব্যাগের মধ্যেই সব মানে সব প্রোডাক্টগুলো থাকবে এবং সেখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো ওখানে চলে এসেছে পেমেন্টের অপশন, এখানে গিফট কার্ড, যদি কেউ তোমাদেরকে গিফট কার্ডের নাম্বার, দুটো নাম্বার লাগবে, গিফট কার্ডের নাম্বার আর একটা গিফট কার্ডের আইডি, ও দুটো মেরে কিন্তু তোমরা ইউজ করতে পারো, তোমাদের গিফট কার্ড ইউজ করতে পারো মিন্ত্রার তরফ থেকে। এখানে কুপন কার্ডটা ইউজ করা অতি এই যেমন এই KKR-এর একটা বোটের হেডফোন, এটা আমি অ্যাড টু ব্যাক করে দিই, তাহলে অনেকগুলো প্রোডাক্ট হলে কতটা ছাড় দেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেখানে যদি অ্যাভেলেবেল হয় তবেই সেটা তুমি পারচেস করতে পারবে, নচেত অ্যাভেলেবেল না হলে কিন্তু হবে না। কারণ তোমার দেখতে হবে, তোমাকে সবসময় কুপন কার্ডগুলো ইউজ করে দেখতে হবে, ক্লিক করে দেখতে হবে যে তোমার এটা কোন প্রোডাক্টের উপর অ্যাভেলেবেল। যেমন আমার কাছে একটা কুপন কার্ড আছে, সেটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো সেটা অ্যাভেলেবেল কিনা। কারণ আমার কাছে যেটা আছে সেটা আছে 400 টাকার, এবার আমি এখানে করেছি প্রায় 3,800 টাকা, কিন্তু এই এইসব প্রোডাক্টের উপর নাও ছাড় থাকতে পারে। তাই কিছু কোন প্রোডাক্টের ক্ষেত্রে ছাড় থাকবে সেগুলো আমাকে খুঁজে দেখতে হবে এবং সেই কুপন কার্ডটা বারবার ক্লিক করে আমি তোমাকে দেখাতে হবে। এই দেখো নিচে কুপন কার্ড বলে অপশন আছে। ঠিক আছে, এই দেখুন একটা একটা টু পে অন কুপন কার্ড, এই দেখো মিন্ত্রা 300, এটা তুমি সবারই ক্ষেত্রে ইউজ করতে পারো এই এটা। বাট অন্য একটা কুপন কার্ড যেটা আমার কাছে আছে, আমি অন্য এক জায়গায় থেকে, অনেকজন যেতে না যে পেটিএম থেকে বা কোথাও থেকে, তুমি মিন্ত্রার এই এইটা ইউজ করতে পারবে। সেই কুপন কার্ডগুলো কীভাবে ইউজ করবে সেটাই আমি তোমাদের কাজে দেখাবো। ঠিক আছে, এই যেমন 3-4টে জিনিস আমি পারচেসের অপশানে প্রায় 5,000 টাকা হয়ে গেল, তার সত্ত্বেও এখানে কিন্তু ওই কুপন কার্ডটা নিতেও পারে নাও নিতে পারে, আবার 500 টাকার প্রোডাক্টটা ওই কুপন কার্ডটা মানে অ্যাভেলেবেল হতে পারে। ঠিক আছে, তাই অ্যাভেলেবেল হলে অনেক সুবিধা তোমাদের, কারণ এগুলো সুবিধা এই জন্যই, কারণ অনেক অনেকটা তোমার টাকা ছাড় হবে। ঠিক আছে, এই টাকা ছাড়ের জন্য এটাই আমি দেখিয়েছি যে অ্যাপ্লাই, ওই দেখো অ্যাপ্লাই কুপন অপশন আছে, অথবা এই মিডিলের একটা কুপন অপশন আছে। অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে এখানে তোমার কাছে যে কুপন কার্ডের যে কোডটা আছে সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবে, কপি থেকে পেস্ট করে দেবে, তোমার যেটা আছে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটা অ্যাপ্লাই হবে কি না, দেখা যাক কি হয়। এই দেখো নট অ্যাপ্লাইড, মানে এতগুলো জিনিস কেনার সত্ত্বেও অ্যাপ্লাইড হচ্ছে না, কিন্তু আমি যদি এখন 500 টাকার জিনিস কিনি এটা ক্লিক করে দিলে হতে পারে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক দেবে একটা, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।